আপনাদের স্বাগতম জানাইছো। আজি এটা বেলেগ বস্তুর দেখাব ভিডিও এটা করেছো আপনার। কাপড় তো সবাই চাই আছে সবর ব্লগত, আপনাদের কাপড় দেখে, কিন্তু বর্তমান সিচুয়েশন যুক্ত বস্তু আমার কারণে বহুত ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। এটা সেই নহলে আমি কত যাব কত ওলাব সেই বস্তুটা আপনার ওসর লিচারি তেনে গোটে ভিডিওটা চাই থাকবে আর শেষ জানাব নপরিব আপনার ভিডিওটি চাই কেনকা লাগে তেনে বলক দেখাও। এটা সিচুয়েশন বারো সবসে ইম্পর্টেন্ট কি হয়ে পড়ছে আমার আমার কারণে এয়া এখন এই মাস্ক আমার কারণে বহুত ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। এখনের অবিহনে আমি কতো যাব ওলাব আমার নিজের ভালো কারণে, আমার আমার নিজের প্রটেকশনের কারণে আমার এখন বহুত দরকার হয়ে পড়ছে। এখন এখন হ্যান্ডমেড হয়, ঘরতে বনওয়া মোর বৌয়ে বনাইছে। এই বৌ আর মই এই বিজনেসটো করো একচুয়ালি, কারণ এনেকা টিন এটু বহুত ভাল হয়, এখন পিওর কটনের হয় আর প্লাস তিনটা লেয়ার আছে, ইয়াত সব তিনটা লেয়ার আছে আর খুব ধুনিয়া হয়, বহুত কমফর্টেবল হয়। আর যুর আপনাদের বজারত কিনবলে পটককে এনেকা মাস্ক নাপায়, ম্যাচিং এই ইলাস্টিকটো ম্যাচিং হয় আর অনলাইনও তেনেকে ইমান নাপায় আর বহুত দামও লয়। এখন মাস্কত আপনার 200-250-200 এনেকেও মই দেখিছো আর এইবর এইকেইখন বহুত রিজনেবল প্রাইসত আমি দি আছো। ইয়ার বেলেগ বেলেগ কালার, এক কালার প্লাস প্রিন্টেড যুর আমি আমার ড্রেসের আমি ম্যাচ করে পিঁধিব পো। ইয়ার এখন ইয়েলো আছে, ইয়েলো এখন ব্লু, এই সাইজটো লার্জ হয় মতা মানুষ বা যার অল্প মুখের শেপটো ডাঙর তেওঁলোকৰ কারণে। এই বেলেগ বেলেগ সাইজরও আছে এই দুখন, আর প্রিন্টেড আছে, এয়া প্রিন্টেড, এখন প্রিন্টেড, এখন মিডিয়াম সাইজর হয়। আর সৌ লালীর কারণেও মই আর্নির কারণে অনুবাইছিল এখন সৌ লালীর কারণে, যেহেতু সৌ লালীকো আমি এই প্রটেকশনটা এটা দিব লাগে এইখন। আর মই এটা এখন দেখাইছো পিঁধি পেলায়, এখন যিকোনো ড্রেসের মিলাই পেলায় পিঁধিব পারে, রেড, ব্লু, গ্রিন সব কালার অ্যাভেলেবল আছে। আর কেখনমান মোর মায়ও বনায়, মো মাও বনাইছিলে, দুটা বেলেগ শেপ, এটু এনেকে এনেকুৱা শেপটো আর এটু যেটু এনেকে থাকে, যেটু এনেকুৱা এটা শেপ থাকে ডব্লিউ নিচিনা, এটু এইকেইখন মোৰ মায়ে বনায়। এইখনো পিওর কটন হয়, এইখনো ধুনিয়া প্রিন্টকেইটা, এনেকুৱা এখন পিঙ্ক আছে, এখন ইয়েলো, আর এনেকুৱা এখন প্রিন্ট আছে, আর এনেকুৱা এখন আছে, এইখনো মায়ে বনাইছিলে, এখন এনেই বনাই দিছিলে মানে মায়ে মোক। যদি কারবাক দরকার হয় তেন্তে মোক কমেন্ট করব, বহুত কম প্রাইসত আমি দিম আর কোনো চিন্তা নাই, ঘরত আমি কুরিয়ার করে দিও, হোম ডেলিভারি হয়ে যায় আপনার এড্রেসত, সেইকাৰণে একো চিন্তার কারণ নাই। যদি আপনাদের বিচাৰে, লব বিচাৰে বা ইন্টারেস্টেড হয় তেন্তে মোক প্লিজ কমেন্ট করে জানাব। আর বাচ্চা লড়ালীর কারণেও এনেকা সাইজর পাব আর বহুত হাইজেনিক হয়। আমি স্যানিটাইজ করে আইরন করে তিনবার আমি এবার ধুই স্যানিটাইজ আর আইরন করে পেলে দিও ভালকে প্যাকেট করে, সেইকাৰণে কোনো চিন্তার বিষয় নাই, বহুত হাইজেনিক, হাইজিন মেইনটেইন করে আমি এই সেল করো, সেইকাৰণে জানাব আপনাদের। এতিয়া এটা রেসিপি দেখাব লৈছো, কারণ এটা রেসিপি নিদিলে মোৰ ভাল নালাগে আপনাদের নেদেখালে, সেইকাৰণে এটা চিকেনের রেসিপি দেখাব বিচাৰিছো। চিকেনের লেগ পিসর আমি এটা কারি এটা বনাম, সরি গ্রেভি এটা বনাম, তেন্তে চাই থাকক ভিডিওটো। চিকেনের রেসিপিটোর কারণে আমি মোৰ এই পাঁচ পিস র চিকেন আনি থোৱা আছে, ফ্রোজেন চিকেন, তাৰে আমি মাজত স্লিট করে লৈছো, তেতিয়া মশলাটো ধুনিয়াকে সোমাই যায়। এয়া সব এনেকে অকমান বেছিকে স্লিট করে লব ভিতরলৈকে সোমোৱাকে। এতিয়া আমি ফার্স্ট মেরিনেট করে লম, তার বাবে এক চামচ আদা নহৰু পেস্ট দিছো, অলপ জিৰা মশলা দিছো আর অকমান ধনিয়া পাউডার দিছো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিছো আর আধা কাপ মান ভিনেগার দিছো আর গোটেখিনি ভালদরে সানি লম। এতিয়া দই থাকিলে দইও মেরিনেট করে দিব পাৰে, মোৰ দই শেষ হৈ গৈছিল কাৰণে দই জায়গাত ভিনেগার দি দিছো বা নেমুও দিব পাৰে। আর এতিয়া এক ঘন্টা বাবে ফ্রিজত থৈ দিলো, তাৰপিছত এতিয়া এখন প্যান গরম করে লৈছো, তাত আমি মিঠাতেল দিছো আর এক ঘন্টা পিছত
লেগ পিসবোৰ এটা ফ্রাই কৰি লম। টিকেটখিনি ফ্রাই হৈ আছে, লুটিয়াই দিম এতিয়া। আমাৰ লেগ পিচকেইটা ভালকৈ ফ্ৰাই কৰা হৈ গ'ল। এতিয়া আমি এখন প্লেটত কাঢ়ি লৈছোঁ আৰু একেখিনি তেলতে এতিয়া দুটা পিঁয়াজ কাটি লৈছিলোঁ মিডিয়াম চাইজৰ মিহিমিহিকৈ। সেনেকৈ সেইখিনি এতিয়া ফ্ৰাই কৰি ল'ম। এতিয়া ইয়াত ড্ৰাই ফ্ৰুটছ দি দিম, কাজু কিচমিচ মিলাই পেলাই অকণমান সময় ফ্ৰাই কৰি ল'ম। কাজু কিচমিচ দিলে গ্ৰেভিৰ টেষ্টটো খুব ধুনীয়া হয়, খুব এটা বেলেগ ফ্লেভাৰ এটা আহে। এইটো কোনো ৰেচিপি ফ'ল' কৰা নাই, আমি নিজেই ট্ৰাই কৰি চাইছিলোঁ, এবাৰ ভাল লাগিলে সেইকাৰণে আকৌ আজি লেগ পিচৰ লগত বনাই চাইছোঁ। এইখিনি এতিয়া ঠাণ্ডা হ'ব দিম, তাৰপিছত আকৌ পেনখন গৰম কৰি অলপ তেল ঢালি লৈছোঁ। ইয়াত আজি মছলা মই ব্যৱহাৰ কৰিছোঁ কাশ্মীৰ ৰেড চিলি পাউডাৰ, জিৰা পাউডাৰ, গোটা গৰম মছলা, চিকেন মছলা, ধনিয়া পাউডাৰ আৰু জাৱিত্ৰী অলপ আৰু গৰম মছলা। এতিয়া এক চামুচ আদা নহৰু পেষ্ট দি লৈছোঁ তেলখিনি গৰম কৰি, কেঁচা গুণটো যোৱালৈকে অলপ ভাজি ল'ম। এনেকৈ ভাজি লৈছোঁ কেঁচা গোন্ধটো যোৱালৈকে। তাৰপিছত আমি যিখিনি পিঁয়াজ আৰু কাজু কিচমিচ পেষ্ট কৰি লৈছোঁ সেইখিনি দিম। এনেকৈ ভাজি পেলাই পেষ্ট কৰি ল'ব, তেতিয়া খুব এটা আনকমন টেষ্ট হয় আৰু খুব ভাল লাগে খাই। এতিয়া এইখিনিও অলপ সময় ভাজি ল'ম। ভাজি লোৱাৰ পিছত ইয়াত অকণমান পানীও মিলাই দিছোঁ, গ্ৰাইণ্ডাৰটোত বাটিটোত যিখিনি লাগি আছিলে সেইখিনি পানী মিলাই পেলাই লগাই দিছোঁ। আকৌ পূৰণ লৰাই লৈছোঁ ভালদৰে। এতিয়া ইয়াত হালধি দিছোঁ এক চামুচ আৰু অকণমান দি দিছোঁ। আৰু নেক্সট আমি এতিয়া এটা বিলাহী পেষ্ট কৰি টমেট' পিউৰি বনাই লৈছিলোঁ, সেই পিউৰিখিনি এতিয়া দি দিম। ডাঙৰ বিলাহী এটা পেষ্ট কৰি লৈছিলোঁ। আকৌ ভাজি ল'ম বিলাহীৰ কেঁচা গোন্ধটো যোৱালৈকে। এতিয়া ইয়াত নিমখ দি লৈছোঁ, সোৱাদ অনুসৰি নিমখ দিব আৰু বাকী যিখিনি মছলা আপোনালোকক দেখাইছিলোঁ সেইখিনি এড কৰি দিলোঁ লগতে। আৰু খুব ভালদৰে এতিয়া ভাজি ল'ম আমি মছলাখিনি। এতিয়া ইয়াত মই গৰম কৰি থৈছিলোঁ অলপ পানী, সেই পানীখিনি এড কৰি দিছোঁ কাৰণ মছলাখিনি অলপ ড্ৰাই হোৱা নিচিনা লাগিলে। আৰু অকণমান মটৰো মই গৰম পানী তিয়াই থৈছোঁ, এইটো ফ্ৰ'জেন মটৰ হয়, মটৰ অকণমানো দিম, মটৰ দিলে খাই ভাল পাওঁ। এতিয়া লৰাই আছোঁ আৰু এতিয়া মটৰখিনি এড কৰি দিম, আকৌ পুনৰ লৰাই ল'ম ভালকৈ। প্ৰায় গ্ৰেভিটো ধুনীয়া হৈ আহিছে। এতিয়া ইয়াত চিকেনৰ লেগ পিচখিনি এড কৰি দিম, এড কৰি পেলাই আকৌ ভালদৰে মছলাখিনি লগালৈকে লৰাই ল'ম। সাৱধানে লৰাব কাৰণ কোমল হৈ আছে লেগ পিচবোৰ, ভাঙি যাব পাৰে, ভাঙি গ'লে ভাল নালাগিব। এতিয়া ঢাকোন লগাই পেলাই 20 মিনিটৰ কাৰণে ৰাখি দিছোঁ।
এয়া 20 মিনিটৰ পিছত আমাৰ চিকেনৰ গ্ৰেভিখিনি খুব ধুনীয়া লাগিছে দেখি, আৰু কালাৰটোও চাওক কিমান ধুনীয়া লাগিছে। আমাৰ ইয়া চিকেন ৰেডি হৈ গ'ল, অলপ সময় উতলিব দিছোঁ, তাৰপিছত এতিয়া অফ কৰি দিম আৰু গৰমে গৰমে পৰিৱেশন কৰিম। আশা কৰিছোঁ আপোনালোকৰ আজি ভিডিঅ'টো চাই ভাল লাগিলে, যদি মোৰ মাছৰ ইনফৰমেশ্যনটো আৰু লগতে ৰেচিপিটো যদি ভাল লাগিলে তেন্তে লাইক কৰি দিব, শ্বেয়াৰ কৰিব আৰু প্লিজ এটা হ'লেও ভাল কিবা কমেণ্ট কৰিব আৰু লগতে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। আকৌ আহিম এটা নতুন ভিডিঅ' লৈ পেলাই, এটা নতুন ৰেচিপি লৈ পেলাই। টিল দেন টেক কেয়াৰ, বাই বাই।